নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছে ডাক্তার বলছেন কার্ডিওভ্যাস্কুলার রোগের পর বিশ্বের দ্বিতীয় মারণ রোগ ব্লাড ক্যান্সার ভারতে ক্যান্সারে যারা আক্রান্ত তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ক্যান্সার সম্পর্কে সচেতন নন অনেক ক্ষেত্র দেখা যায় চিকিৎসার ক্ষেত্রেও গাফিলতি থাকে তেমনি আর্থিক অসচ্ছলতা একটা বড় কারণ আমাদের আজকের বিষয় ব্লাড ক্যান্সার আর এই ব্লাড ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতে আমাদের এই অনুষ্ঠান আমার সঙ্গে আজকে রয়েছেন প্রফেসর ডক্টর রাজীব হেমাটো অঙ্কোলজিস্ট অ্যান্ড বোন মেডো ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট আপনাকে স্বাগত কলকাতা টিভিতে প্রথমেই যে প্রশ্নটা করব ব্লাড ক্যান্সার কি হ্যাঁ নমস্কার ব্লাড ক্যান্সার কি এটার উত্তর দেওয়ার আগে একটি কথা বলা দরকার সেটা হচ্ছে যে ক্যান্সার কি আমাদের শরীরে জানি কিছু কোষ আছে সেল আছে সাধারণ একজন মানুষ যেমন জন্মায় তারপরে বড় হয় মারা যায় সেরকমই একটি কোষও জন্মায় তারপরে তারা ম্যাচিওর হয় এবং তারপরে মারা যায় কোনো কারণে যদি এরকম হয় যে এই প্রসেসটি বিঘ্নিত হয়ে গেল এবং অ্যাবনরমাল সেল প্রলিফারেশান হচ্ছে প্রচুর পরিমাণে সেল তৈরি হচ্ছে যারা মরে যাচ্ছে না এবং যাদের নর্মাল গ্রোথ ডেভেলপমেন্ট হচ্ছে না তাকে আমরা বলি ক্যান্সার সেটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে ব্লাড ক্যান্সার হল যে আমাদের রক্ত তৈরি হয় হাড়ের ভেতরে যে মজ্জা আছে বোনমেরো সেখান থেকে তো সেখানে যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে আমরা জানি লোহিত রক্তকণিকা বা আরবিসি হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা যদি এই সেলগুলোর ভেতরে ক্যান্সার হয় মানে এগুলোর আনকন্ট্রোল গ্রোথ হয় তারা কি করে সেই অ্যাবনরমাল সেল যেগুলো প্রিম্যাচিউর সেল ইম্যাচিউর সেল অপরিণত কোষ তারা আমাদের যে নর্মাল ব্লাড সেলস লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এগুলোকে বাড়তে দেয় না এবং সেই অ্যাবনরমাল সেলগুলোই ম্যারোকে পুরোপুরি ভর্তি করে দেয় তখন তাকে বলা হয় ব্লাড ক্যান্সার সুতরাং এক কথায় বলতে গেলে ব্লাড ক্যান্সার হল আমাদের ম্যারো বা অস্থি মজ্জার ভেতরে অনিয়ন্ত্রিত কোষের বৃদ্ধি ব্লাড ক্যান্সারের তো বিভিন্ন প্রকার রয়েছে সেগুলো কি কি আমরা রক্ত সম্পর্কিত বিষয়টাকে আমরা বলি হচ্ছে হিম্যাটোপয়েটিক সিস্টেম হিম্যাটোলজিস্ট হচ্ছে যারা রক্ত রোগ বিশেষজ্ঞ তারা তো এই হিম্যাটোপোয়েটিক সিস্টেমের মধ্যে রয়েছে যেমন বোন ম্যারো সেরকম রয়েছে লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড ব্লাড ক্যান্সার এই যে সেলগুলোর কথা বললাম আপনাকে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা এর বিভিন্ন সেলগুলোকে অ্যাফেক্ট করতে পারে অথবা লিম্ফ নোডকে অ্যাফেক্ট করতে পারে এবার এর বিভিন্ন রকমের নাম আছে যে নামটা আমরা সবাই জানি সেটা হচ্ছে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার সাধারণত সবাই লিউকেমিয়া মানেই বোঝে ব্লাড ক্যান্সার এছাড়াও রয়েছে মাল্টিপল মাইলোমা বা লিমফোমা লিমফোমা মূলত হচ্ছে লিম্ফ নোডের ক্যান্সার এছাড়া রয়েছে মাইলো ডিসপ্লাস্টিক সিনড্রোম এবং এই যে লিউকেমিয়া বললাম লিউকেমিয়া মূলত দু রকমের হয় একটাকে বলা হয় অ্যাকিউট লিউকেমিয়া অ্যাকিউট লিউকেমিয়ার অর্থ হলো যেখানে ক্যান্সারটা রক্তের মধ্যে খুব তাড়াতাড়ি গ্রো করে এবং যদি চিকিৎসা না করা হয় খুব অল্প দিনের মধ্যেই পেশেন্টের মৃত্যু ঘটে সাধারণত সিনেমায় আমরা যেসব ড্রামাটিক ক্যান্সারের দৃশ্য দেখি সেগুলো অ্যাকিউট লিউকেমিয়া সংক্রান্ত এছাড়া রয়েছে ক্রনিক লিউকেমিয়া ক্রনিক লিউকেমিয়া সেখানে রোগটা খুব ধীরে ধীরে বাড়ে এবং অনেক ক্ষেত্রেই দীর্ঘদিন পেশেন্টের হয়তো চিকিৎসা করারও প্রয়োজন হয় না বা চিকিৎসা করলেও সেটা খুব ইনটেনসিভ ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না সুতরাং ব্লাড ক্যান্সারকে আমি বলতে পারি অ্যাকিউট লিউকেমিয়া ক্রনিক লিউকেমিয়া অ্যাকিউট লিউকেমিয়ার মধ্যে রয়েছে দু রকমের অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ক্রনিক লিউকেমিয়ার মধ্যে রয়েছে সিএলএল বা ক্রনিক লিমফয়েড লিউকেমিয়া এবং সিএমএল এছাড়াও রয়েছে লিম্ফোমা মাইলোমা ইত্যাদি একজন রোগী মানে ব্লাড ক্যান্সার যার হয়েছে সে ঠিক কোন কোন লক্ষণগুলো দেখে বুঝতে পারবে যে তার ব্লাড ক্যান্সার হয়েছে ব্লাড ক্যান্সার হলে যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের যে স্বাভাবিক রক্ত কোষগুলো আছে সেগুলো রিপ্লেসড হয়ে যায় যে অ্যাবনরমাল সেল দিয়ে সুতরাং স্বাভাবিক রক্ত কোষের যে কাজ সেগুলো ব্যাহত হয় যেমন লোহিত রক্তকণিকা কমে গিয়ে যেটা হয় সেটা হলো অ্যানিমিয়া রক্তাল্পতা দুর্বলতা বোধ করা ডাব্লিউবিসির মেন কাজ আমরা জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবার সেই ডাব্লিউ সমস্যার জন্য যেটা হয় যে পেশেন্টের বারবার ইনফেকশান হয় জ্বর হয় শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তপাত হতে পারে কারণ প্লেটলেট ব্যাহত হয় বলে তো সাধারণ অর্থে ব্লাড ক্যান্সার যে সিমটাম সেটা হলো অ্যানিমিয়া অথবা রক্তাল্পতা দুর্বলতা বোধ করা বারবার ইনফেকশন হওয়া জ্বর হওয়া এবং শরীরের বিভিন্ন জায়গা দিয়ে যেমন ধরুন মাড়ি থেকে গাম থেকে শরীরের বিভিন্ন জায়গাতে কালশিটে পড়ার মতো দাগ হয়ে যাওয়া এরকম জায়গায় রক্তক্ষরণ হওয়া আর লিম্ফ নোড যেগুলো আছে আমাদের গ্ল্যান্ড যেগুলো আছে এই লিম্ফ নোডগুলো ফুলে যাওয়া সবগুলোই যে একসঙ্গে হবে এরকম নয় তবে যদি এর একাধিক মানে দুটো বা তিনটে উপসর্গ একসঙ্গে দেখা যায় তাহলে কিন্তু সন্দেহ করতে হবে যে এটা সাধারণ অ্যানিমিয়া নয় এটা সাধারণ জ্বর নয় এটা হয়তো একটা ব্লাড ক্যান্সারের সম্ভাবনা সেক্ষেত্রে একজন হিমাটংকোলজিস্টের কাছে গিয়ে যথাযথ পরীক্ষা করিয়ে ডায়াগনোসিসটি করতে হবে এই যে ব্লাড ক্যান্সার এটা কি জন্মগত মানে পরিবারের থেকে কি এটা কোনোভাবে আসে এরকম কিছু কোনো বিষয় রয়েছে সাধারণত ব্লাড ক্যান্সার জন্মগত নয় তবে কিছু কিছু জেনেটিক ডিজিজে ব্লাড ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে তবে সাধারণত ব্লাড ক্যান্সার জন্মগত নয় এর অর্থ হলো যে আমার হয়েছে মানে আমার সন্তানেরও ব্লাড ক্যান্সার হবে এরকম নয় আমাদের শরীরে প্রতিনিয়ত কিছু মিউটেশন ঘটে তো বোন ম্যারোর মধ্যে যদি কোনো অ্যাবনরমাল মিউটেশন ঘটে অ্যাবনরমাল কিছু চেঞ্জ ঘটে তার জন্য ব্লাড ক্যান্সার হতে পারে তবে এটি ছোঁয়াচেও নয় এবং এটি বংশ পরম্পরায় সাধারণত বাহিতও হয় না এই ব্লাড ক্যান্সার এর রোগ নির্ণয় করতে ঠিক কোন কোন পরীক্ষাগুলো প্রয়োজন আছে যখন আমরা অনেক টাইমে যে কোনো অসুস্থতা টেস্ট করা দরকার ঠিকই যেহেতু ব্লাড ক্যান্সার সুতরাং অবশ্যই রক্তের পরীক্ষাটি প্রথম করতে হবে এবার রক্তের মধ্যে অনেক পরীক্ষা হয় কি পরীক্ষা করবেন সাধারণ যে পরীক্ষার মাধ্যমে আমরা রক্তের বিভিন্ন রকমের রোগ প্রাথমিকভাবে বুঝতে পারি তাকে বলা হয় কমপ্লিট ব্লাড কাউন্ট তার মধ্যে আমরা যেগুলো জানি হিমোগ্লোবিন এই হোয়াইট ব্লাড সেল প্লেটলেট এই সবগুলো বোঝা যায় এবং এইখানে যদি কোনো অ্যাবনরমালিটি থাকে তাহলে আমরা সন্দেহ করতে পারি যে হয়তো একটা ব্লাড ক্যান্সারের সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে পরীক্ষাটি করা উচিত সেটি হচ্ছে যে বোনম্যারো পরীক্ষা কারণ যেটা আমি বললাম আমাদের রক্তটা তৈরি হয় হাড়ের ভেতরকার মজ্জা থেকে ম্যারো থেকে সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই ব্লাড ক্যান্সারও উৎপত্তি হয় ম্যারো থেকে সুতরাং ম্যারো করে আমরা দুটো জিনিস দেখতে পারি একটা হচ্ছে যে যেটা আমরা সন্দেহ করছি ব্লাড ক্যান্সার আছে কি নেই এবং দ্বিতীয়ত হচ্ছে যে কি ধরনের ব্লাড ক্যান্সার যে ধরনের অনেকগুলো ব্লাড ক্যান্সারের ধরন বললাম সেই ধরনটাও কিন্তু বোঝা যায় ম্যারো পরীক্ষা করে এবং আরেকটি পরীক্ষা করা হয় সেটা হচ্ছে যে লিম্ফ নোড যদি গ্ল্যান্ড যদি ফুলে যায় সেখানকার থেকে আমরা বায়োপসি করতে পারি এবং সেক্ষেত্রেও বুঝতে পারি ব্লাড ক্যান্সার আছে কিনা অথবা ক্যান্সার থাকলে কি ধরনের ক্যান্সার আর আনুষঙ্গিক ব্লাড ক্যান্সার অন্যান্য অনেক অর্গানকেও অ্যাফেক্ট করতে পারে যেমন লিভার স্প্লিন তো ডায়াগনোসিস করার পরে সেই সব পরীক্ষা নিরীক্ষাগুলো করা উচিত যে আমরা যখন থেরাপি দেবো সেই থেরাপি নেওয়ার মতো অবস্থায় পেশেন্ট আছে কি না সেটা বোঝার জন্যে সুতরাং দুটি মূল পরীক্ষা হলো ব্লাড পরীক্ষা এবং ম্যারো পরীক্ষা ব্লাড ক্যান্সার যদি হয় মানে যার যার ব্লাড ক্যান্সার হলো সেখানে চিকিৎসা পদ্ধতি কী কী ক্যান্সার সম্পর্কে এই চিকিৎসা পদ্ধতিতে যাওয়ার আগে আমি দুটো কথা বলবো সেটা হলো ব্লাড ক্যান্সার অন্যান্য সমস্ত ক্যান্সারের থেকে সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ কেন অ্যাগ্রেসিভ তার কারণ যদি চিকিৎসা না করা যায় বেশিরভাগ ব্লাড ক্যান্সার খুব অল্প দিনের মধ্যেই মারা যায় আবার অ্যাট দ্য সেম টাইম যদি ব্লাড ক্যান্সারের যথাযথভাবে চিকিৎসা করা যায় তাহলে বেশিরভাগ ব্লাড ক্যান্সারকে কিন্তু সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা যায় সুতরাং এটা একটা কিওরেটিভ ট্রিটমেন্ট সম্ভব বেশিরভাগ ব্লাড ক্যান্সারকে যে পদ্ধতিতে আমরা চিকিৎসা করি সেটা মূলত হচ্ছে কেমোথেরাপি এবং কেমোথেরাপির সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে রেডিওথেরাপি বা রেডিয়েশানের প্রয়োজন হতে পারে তবে মূলত কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করতে হয় এবং কেমোথেরাপি দিলে তার কিছু কিছু সাইড এফেক্টস আছে যেমন রক্ত কমে যেতে পারে আবার প্লেটলেট কমে যেতে পারে সাদা রক্ত কমে যেতে পারে সেই জন্য বাইরে থেকে কেমোথেরাপি চলাকালীন কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট দরকার যেমন ব্লাড দিতে হতে পারে প্লেটলেট দিতে হতে পারে আবার ইনফেকশানও হতে পারে বলে ইনফেকশানের চিকিৎসা করতে হবে কিন্তু মূলত ব্লাড ক্যান্সারের চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি ভিত্তিক এই যে বোন মেরো প্রতিস্থাপনের কথা বলা হয় এটা কি ব্লাড ক্যান্সার সব ধরনের ক্যান্সারের ক্ষেত্রে এটা জরুরি মানে এটা প্রয়োজনীয়তা রয়েছে হ্যাঁ আমি যেমন আগে আপনার প্রশ্নের উত্তরই বললাম যে ব্লাড ক্যান্সার হচ্ছে সেই ধরনের ক্যান্সারগুলির মধ্যে অন্যতম যাদের আমরা সম্পূর্ণরূপে সারিয়ে দিতে পারি এবং চিকিৎসা পদ্ধতি মূলত আমরা কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করি কিন্তু কেমোথেরাপির মাধ্যমে কিন্তু বেশিরভাগ ব্লাড ক্যান্সারকে সম্পূর্ণরূপে সারিয়ে দেওয়া যায় না সম্পূর্ণরূপে সারিয়ে দেওয়ার জন্য যে চিকিৎসা পদ্ধতি প্রয়োজন সেটা হচ্ছে বোনম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থি মজ্জা প্রতিস্থাপন কারণ আমি বললাম যে ব্লাড ক্যান্সারের উৎপত্তি হয় বোনম্যারোর ভেতরে এবার ম্যারো ট্রান্সপ্লান্টটি কি যদিও আমরা আগে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতাম সেই জন্য এই নামটা রয়ে গেছে আসলে এটি হচ্ছে এখন স্টেম সেল ট্রান্সপ্লান্ট কারণ আমরা দেখেছি ম্যারোর মধ্যে স্টেম সেল বলে একটি সেল থাকে যার থেকে সমস্ত রকমের ব্লাড সেলগুলো তৈরি হয় রক্তকোষগুলো তৈরি হয় তো ব্লাড ক্যান্সার মানে আমার সেই স্টেম সেলের সমস্যা বোনমের সমস্যা যদি কোনো হেলদি স্টেম সেল হেলদি ডোনার পাওয়া যায় যাদের সঙ্গে পেশেন্টের জিনগত ম্যাচিং হয়ে গেছে এই ছেলে ম্যাচিং হয়ে গেছে এই ম্যাচিং সবচেয়ে বেশি সম্ভব হচ্ছে যে ভাই বোনের মধ্যে তাহলে সেই সুস্থ ব্যক্তির ম্যাচিং হওয়ার পরে তার স্টেম সেলগুলোকে আমরা কালেক্ট করি এবং সেই সেলগুলো দিয়ে এই যে অসুস্থ ব্লাড ক্যান্সার আক্রান্ত তার ম্যারোকে আমরা প্রতিস্থাপিত করি এবার বলবো যে এই ম্যারো ট্রান্সপ্লান্টের সঙ্গে অন্যান্য ট্রান্সপ্লান্টের কিছু পার্থক্য আছে মূল পার্থক্য হচ্ছে দুটি একটি পার্থক্য হল যে অন্যান্য ট্রান্সপ্লান্টে যাকে বলি আমরা সলিড অর্গান ট্রান্সপ্লান্ট রেনাল ট্রান্সপ্লান্ট বা কিডনি ট্রান্সপ্লান্ট তাতে কিন্তু ডোনার যে অর্গানটি দিচ্ছে সেটি তার শরীর থেকে চলে যাচ্ছে ব্লাড ক্যান্সারে কিন্তু আমরা এই যে সেল সেটাকে মোবিলাইজ করে ব্লাডের মধ্যে নিয়ে এসে সেখান থেকে কালেক্ট করি এখানে ডোনার কোনো অর্গান দিয়ে দিচ্ছে না সুতরাং তার এই সেল ডোনেশনের জন্য কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এক দু নম্বর হচ্ছে এই ব্লাড ক্যান্সারে সেলটি আমরা যেভাবে দিই সেটি হচ্ছে যেভাবে রক্ত ট্রান্সফিউজ করা হয় ঠিক সেই রকমভাবে সুতরাং এখানে কোনো অপারেশান ইনভলভ নেই আমরা রোগীর সেলটাকে মোবিলাইজ করে ম্যারো থেকে রক্তের মধ্যে নিয়ে আসি যে হেলদি ডোনার তার সেলকে তারপর সেই সুস্থ সেলকে বোন রক্ত থেকে কালেক্ট করি যে পেশেন্ট তাকে খুব হাইডোজ কেমোথেরাপি এবং টোটাল বডি রেডিয়েশন দিয়ে তার অসুস্থ ম্যারোটাকে নষ্ট করে দেওয়া হয় তারপরে সেই সুস্থ সেল ব্লাড দেওয়ার মতো করে শিরার মধ্যে দিয়ে দিয়ে দেওয়া হয় সেই সেলটা স্টেমসেলটা ম্যারোর মধ্যে গিয়ে সেখানে বসে এবং তারপরে দু থেকে তিন সপ্তাহ সময় নেয় যে সুস্থ ব্লাড সেল তৈরি করার এটাই হচ্ছে বোনমেরো ট্রান্সপ্লান্ট এবং এর মাধ্যমেই কিন্তু বেশিরভাগ ব্লাড ক্যান্সার যেমন ধরুন অ্যাকুট লিউকেমিয়া পুরোপুরি সারিয়ে দেওয়া যায় সুতরাং বোনমেরো ইউজ করা হয় হচ্ছে অ্যাকুট লিউকেমিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের ক্রনিক লিউকেমিয়ার ক্ষেত্রে এছাড়াও মাল্টিপল মাইলোমা অথবা ডিসপ্লাস্টিক সিনড্রোম এই ধরনের ব্লাড ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয় এবং বেশিরভাগ পেশেন্টকে রক্তের ক্যান্সার বা ব্লাড ক্যান্সারের পেশেন্টকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা সম্ভব তাহলে ব্লাড ক্যান্সার হলে বেশ কিছু ক্ষেত্রে পুরোপুরি সুস্থ করা সম্ভব হয় রোগীকে বেশিরভাগ ক্ষেত্রে ব্লাড ক্যান্সার নিয়ে আমাদের সমাজের অনেক রকম ভুল ধারণা আছে তো সেটা কিভাবে আপনি একজন চিকিৎসক হিসেবে ব্যাখ্যা করবেন ব্লাড ক্যান্সার সম্পর্কে ভুল ধারণা সবচেয়ে বেশি যে ভুল ধারণাটি রয়েছে সেটি হচ্ছে যে ব্লাড ক্যান্সার হয়তো ছোঁয়াচে সুতরাং আমার হলে আমার পরিবারের অন্য লোকের হতে পারে এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে ব্লাড ক্যান্সার হলে তার সঙ্গে একসঙ্গে থাকে না এবং একসঙ্গে খাওয়া দাওয়া করে না এটি হচ্ছে এবং স্কুলের ক্ষেত্রেও আমার অনেক বাচ্চা পেশেন্টদের ক্ষেত্রে দেখি যে স্কুলে ভর্তি হতে অসুবিধা হয় কারণ শিক্ষকরা মনে করেন প্রতিবেশীরা মনে করেন যে আমার বাচ্চারও হয়ে যাবে এটি একটি ভুল ধারণা এক দু নম্বর হচ্ছে ক্যান্সার সম্পর্কে সাধারণত যে ভুল ধারণাটি আমাদের আছে সেটা হচ্ছে ক্যান্সার মানেই এর কোনো আনসার নেই এবং পেশেন্ট বেশিদিন দিন বাঁচবে না এটা নয় ক্যান্সার আজকে কিওর সম্ভব কি করে কিওর সম্ভব কারণ নতুন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে এখন কিছু টার্গেটেড থেরাপি এসছে যেগুলোকে বলা হয় ইমিউনোথেরাপি এছাড়াও রয়েছে বোনমেরো ট্রান্সপ্লান্ট যার মাধ্যমে বেশিরভাগ ব্লাড ক্যান্সারকে আমরা কিওর করে দিতে পারি মূলত এই দুটি ভুল ধারণা রয়েছে এবং ব্লাড ক্যান্সার যদি হয় তাহলে যারা ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ মানে হিমাটোলজিস্ট এবং হিমাটো অঙ্কোলজিস্ট তাদের কাছে গিয়েই চিকিৎসা করাতে হবে এবং কোনো হিমাটোলজিস্ট সেন্টারে গিয়ে চিকিৎসা করাতে হবে এর মাধ্যমে কিন্তু ব্লাড ক্যান্সার সারিয়ে দেওয়া যায় কতটা সারিয়ে দেওয়া যায় কিছু কিছু ব্লাড ক্যান্সার রয়েছে যেমন পেডিয়াট্রিক অ্যাকিউট লিমফোপ্লাস্টিক লিউকেমিয়া বাচ্চাদের যে ব্লাড ক্যান্সারটি হয় আশি শতাংশ পেশেন্টকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেওয়া যায় মানে কিওর করে দেওয়া যায় তো এই ভুল ধারণাগুলো যদি চলে যায় তাহলে ব্লাড ক্যান্সারে চিকিৎসার মাধ্যমে বেশিরভাগ পেশেন্টটি সুস্থ হয়ে উঠবে এবং একটি ভুল ধারণা আমাদের রয়েছে আমাদের বাঙালিদের বা পশ্চিমবঙ্গের মানুষের রয়েছে যে ব্লাড ক্যান্সারের চিকিৎসা হয়তো আমাদের এই কলকাতায় বা পশ্চিমবঙ্গে অ্যাভেলেবেল নেই সেই জন্য আমাদের বাইরে গিয়ে চিকিৎসা করে নিয়ে আসতে হবে এটা কিন্তু নয় ব্লাড ক্যান্সারের সমস্ত রকমের চিকিৎসা কেমোথেরাপি ইমিউনোথেরাপি এমনকি বোনমেরো ট্রান্সপ্লান্টেরও ব্যবস্থা এই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে সরকারি এবং বেসরকারি দুটো জায়গাতেই রয়েছে এবং সমস্ত রকমের ব্লাড ক্যান্সারের চিকিৎসা কলকাতায় সম্ভব আমার একদম শেষ প্রশ্ন যে এই যে ক্যান্সার মানেই একটা টাকার বড় অঙ্কের টাকার একটা গল্প রোগী মনে করে তো সেই সেইটা নিয়ে আপনি দর্শকদের ঠিক কী বলবেন ব্লাড ক্যান্সারের চিকিৎসা যেহেতু অনেক দিন ধরে চলে অনেক ইন্টেন্সিভ চিকিৎসা সত্যি এটি খরচ সাপেক্ষ বটে তবে এখন কিন্তু এই চিকিৎসা অনেক সাধ্যের মধ্যে এসছে কিভাবে প্রথমত সরকারি অনেক সাহায্য পাওয়া যায় ব্লাড ক্যান্সারের চিকিৎসার জন্য। এছাড়াও বিভিন্ন রকমের এনজিও রয়েছে যারা ব্লাড ক্যান্সারের চিকিৎসায় সহায়তা করে এবং অনেক ক্ষেত্রেই এবং এই সাহায্যগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় বাচ্চাদের ব্লাড ক্যান্সার হলে তবে বড়দের ক্ষেত্রেও কিন্তু সমস্ত রকমের ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্ন রকমের সাহায্য পাওয়া যায় সরকারি সাহায্য এনজিওর সাহায্য এবং বিভিন্ন ফান্ড রয়েছে সরকারি বিভিন্ন ফান্ড রয়েছে তাতে কিন্তু সরকারি বেসরকারি সমস্ত রকমের ক্ষেত্রেই এই সাহায্য সম্ভব সুতরাং যদি ব্লাড ক্যান্সার হয় তাহলে খুব দ্বিধাগ্রস্ত না হয়ে কোনো একজন হিমাটোলজিস্ট এবং হিমাটো অঙ্কোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে কোনো একটি ব্লাড ক্যান্সার সেন্টার অথবা হিমাটোলজি সেন্টারে গিয়ে চিকিৎসা করাতে হবে এবং সেখানেই কিন্তু এই উপস্থিত সুতরাং ব্লাড ক্যান্সারের সাহায্যগুলিও চিকিৎসা করে সম্পূর্ণ নিরাময় আজকে সাধ্যের মধ্যেই আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি ব্লাড ক্যান্সার নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম প্রতিকার কি হতে পারে এর খরচ কি হতে পারে আমাদের সঙ্গে ছিলেন প্রফেসর রাজীব দে আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন সাত দিন